লাদাখ হলো ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। এই অঞ্চলের উত্তরে কুনলুন পর্বতশ্রেণী এবং দক্ষিণে রয়েছে হিমালয়। এই এলাকার অধিবাসীরা ইন্দো আর্য এবং তিব্বতি বংশধর। তিব্বতি সংস্কৃতি দ্বারা লাদাখ প্রচণ্ডভাবে প্রভাবিত বলে এই অঞ্চলকে ক্ষুদ্র তিব্বতও বলা হয়ে থাকে। সাম্প্রতিক সময়ে কাশ্মীর উপত্যকার সাথে কাশ্মীর ও লাদাখের সাংস্কৃতিক পার্থক্যের কারণে আগস্ট 2019 ভারতের সংসদ কর্তৃক একটি পুনর্গঠন আইন পাশ করা হয়েছিল, যার মধ্যে লাদাখকে একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে পুনর্গঠনের বিধান ছিল। 21 অক্টোবর 2019 সালে জম্মু কাশ্মীর থেকে পৃথক করা হয় লাদাখকে এবং বানানো হয় একটি নতুন কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ। কেন্দ্রশাসিত অঞ্চল মানে যে রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী থাকবে না এবং রাজ্যটি পুরোপুরি কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত হবে। 1947 সালে ভারত স্বাধীন হলে কাশ্মীরের ডোগরা শাসক হরি সিং ভারতের সাথে চুক্তিতে সই করে কাশ্মীর রাজ্যকে ভারতের অন্তর্ভুক্ত করেন। এই সময় পাকিস্তানি সেনাবাহিনী লাদাখ ও কাশ্মীরের অন্যান্য অংশ দখল করে নিলে ভারত পাকিস্তান যুদ্ধের মাধ্যমে এই এলাকা পাকিস্তানের দখলমুক্ত হয়। লাদাখের মোট আয়তন 33,554 বর্গ মাইল এবং এখানকার মোট জনসংখ্যা 2,70,126 জন। লাদাখ ভারতের অন্যতম জনবিরল অঞ্চল। গড় হিসাব করলে প্রতি বর্গ কিলোমিটারে 4 জন মানুষ বসবাস করে। লাদাখ মোট 2টি জেলা নিয়ে গঠিত। সে 2টি জেলা হলো কার্গিল এবং লেহ। লাদাখের ধর্মের কথা বললে মোট জনসংখ্যার 46% মানুষ সিয়া মুসলিম এবং 40% তিব্বতি বৌদ্ধ ধর্মের পালন করে। 12% মানুষ হিন্দু এবং বাকি 2% মানুষ অন্যান্য ধর্মের অনুগামী। এই অঞ্চলে পাহাড়ি ঝর্ণা সংলগ্ন ভূমি, জলাভূমি, হ্রদ এবং আবাদী ভূমি ছাড়া অন্য কোথাও গাছপালা খুব একটা দেখা যায় না। এখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিন্দি এবং ইংলিশ, তবে এখানকার মানুষেরা মূলত লাদাখি এবং উর্দু ভাষায় কথা বলে থাকে। লাদাখ নামের অর্থ তিব্বতি বা লাদাখিতে উচ্চ পথের জমি। কার্গিল জেলায় অবস্থিত দারাসকে ভারতের সবথেকে ভয়ানক জায়গা মনে করা হয়, কারণ এখানকার তাপমাত্রা, এখানে -60 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটাই ভারতের সবথেকে ঠান্ডা জায়গা। কার্গিল যুদ্ধের সময় ভারতীয় সৈন্যরা এখান থেকেই যুদ্ধ করেছিল। দারাসকে গেটওয়ে অফ লাদাখও বলা হয়। লাদাখে অবস্থিত খাড়ি দুংলা বিশ্বের মধ্যে সবথেকে উঁচুতে অবস্থিত মোটরেবল রোড। রুক্ষ অঞ্চল হলেও লাদাখে বসবাসকারী পাখি প্রজাতির সংখ্যা অনেক বেশি। এই অঞ্চলে আজ পর্যন্ত মোট 222 প্রজাতির পাখি লিপিবদ্ধ করা হয়েছে। লাদাখের সাথে মধ্য এশিয়ার বন্যপ্রাণীদের অদ্ভুত মিল লক্ষ্য করা যায়। বিশেষ করে তিব্বতি মালভূমিতে যে সমস্ত বন্যপ্রাণী দেখতে পাওয়া যায় তাদের অধিকাংশ লাদাখের উপত্যকায় দেখা যায়। সব মিলিয়ে লাদাখ হলো পৃথিবীর মাটিতে অবস্থিত একটি স্বর্গ। লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর এখানে ঘুরতে আসে। আজকের ভিডিও এই পর্যন্তই। সো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি আমাকে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।